আজকাল তো মুসলিমরা স্বেচ্ছায় খ্রিস্টান বানাবার জন্য ছেলেদেরকে লেখাপড়ার জন্য খ্রিস্টান মিশনারি স্কুলে পাঠাচ্ছে, বড়ই দুঃখের বিষয়। ইসলামের কিছুই জানেন না আজকাল অনেক নামাজি মুসলিম মূর্খরা, নামাজি হইলেও মূর্খরা, ছেলে মেয়েদেরকে খ্রিস্টান মিশনারি স্কুলে এনজিও স্কুলগুলিতে পড়াচ্ছে, বলছে ইংলিশ মিডিয়াম পড়াবো, সেজন্য ইংলিশ মিডিয়াম পড়াইতে হবে, মুসলিমরা ইংলিশ মিডিয়াম করতে পারবে না, মুসলিমরা তৈরি করুক, কিন্তু এসব মিশনারি স্কুলে পড়িয়ে সেখান থেকে কী শিখে আসছে? সেখান থেকে শিখে আসছে খ্রিস্টানদের ধর্মকর্ম। সকালবেলা ক্লাস শুরু হওয়ার আগে তাদের খ্রিস্টান ধর্মের শিক্ষা দেওয়া হয়, জি খ্রিস্টান ধর্মের শিক্ষা দেওয়া হয়, ও কাছের বেশ কিছু পরিচিত লোকদেরকে জানি। তারপরে যখন দেখলো এইরকম অবস্থা, একটা ছেলে অনেক পয়সাওয়ালা লোক ছিল কিন্তু আলেম মানুষ, দিয়ে দিয়েছে ওইরকম মিশনারি স্কুলে, তারপরে ছেলে যেহেতু আলেমের ঘরের, ও দেখেছে ওকে ওই খ্রিস্টান ধর্মের কিছু করাবে, কী যেন করাচ্ছিল, ও ছেলে বোধ হয় করবো না, তখন ওর উপর টর্চার করেছে, পরে জানতে পেরে তাড়াতাড়ি করে সেই ছেলেকে উদ্ধার করে সেখান থেকে এসে যেখানে পড়ানো যাবে না। কিন্তু অনেকেই এরকম পড়াচ্ছে আর খ্রিস্টান বানাচ্ছে, ছোটো থেকে খ্রিস্টান মন মেজাজ তৈরি হয়ে গেছে, এখন এই ছেলে ইউরোপ আমেরিকা লেখা পড়ার জন্য গেলে ফুল খ্রিস্টান হয়ে যাবে, এখানে অর্ধেক খ্রিস্টান হয়েই গেছে, আর অনেকে ফুল খ্রিস্টান হয়ে গেছে, অথবা নাস্তিক হয়ে গেছে, অথবা ধরেন সেকুলার হয়ে গেছে, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, সব ঠিক, এটাও ঠিক ওইটাও ঠিক, বা আমার কোনো ধর্ম টর্ম নাই, এরকম মুসলিম হয়ে গেছে অধিকাংশ মুসলিমদের অবস্থা, এখানে এরকম ধর্ম আবার কি, ধর্ম নিজের নিজের ব্যাপার এখানে।